সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত বর্ষাপাড়া মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মনে হয় আলহামদুলিল্লাহটা বলি নাই, সবাই বললে আলহামদুলিল্লাহর আওয়াজটা আর একটু বেশি হওয়ার কথা। আরেকবার একটু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ পাকের হামদ করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বোঝা গেছে বর্ষা পাড়ায় আল্লাহর শুকরের বর্ষা নাজিল হয়েছে, কি হয়েছে মনে হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমার আগে ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম হাফেজাহুল্লাহ তিনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ বায়ান পেশ করেছেন, আমার পরেও ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি মাঝখানে অল্প সময় সংক্ষিপ্তভাবে শুধু আপনাদেরকে নিয়ে একটি সংক্ষিপ্ত ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ওই ক্লাস করতে রাজি আছেন তো নাকি? কি আপনারা ওয়াজ শুনতে আসছেন না ক্লাস করতে আসছেন? জি জি আলহামদুলিল্লাহ। যে মুরব্বীরা বলে ফেলছে যে আমরা ছাত্র, আপনার ছাত্র, মাশা আল্লাহ। তাহলে বোঝা যায় এই এলাকায় আলহামদুলিল্লাহ এলেম কালাম এখনও আছে, এলেম এখনও উঠে যায় নাই আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে সরাসরি আমার ক্লাস করেছেন এরকম স্টুডেন্ট কতজন আছেন দেখি, মাশা আল্লাহ অনেক স্টুডেন্ট দেখা যায় আলহামদুলিল্লাহ। আর ইউটিউব ফেসবুক ইন্টারনেটে তো সবসময় ক্লাস করতেই আছেন আলহামদুলিল্লাহ। তো যেহেতু আগেই আমার আলোচনা শোনার অভ্যাস আছে, তাহলে ইনশাআল্লাহ সব পুরানা স্টুডেন্ট, আলোচনাও সব পুরানা, নতুন কোনো আলোচনার সুযোগ ইসলামে নাই। কারণ কোরআনে কারিম নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে। তো সেই সময় থেকে এই কোরআনের তো আলোচনা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হিজরিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত কত হিজরিতে হয়েছে? 11 হিজরিতে। আপনারা একটু কথা বলবেন, যেটা জিজ্ঞাসা করি এটা কথা বলবেন, তাহলে বোঝা যাবে যে আমি আপনাদের কথা বুঝতেছি, আপনারা আমার কথা বুঝতেছেন। কথা না বললে মনে হবে যে না আমি বলতেছি, আপনারা আমার কথা বুঝতেছেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে কত হিজরিতে? 11 হিজরিতে। বর্তমানে চলতেছে কত হিজরি?
ওরে এই এলাকা মানে আরবি হিসাব নাই, মাশাআল্লাহ। পারছে দুই একজনে 1442 হিজরি, তাহলে 1442 মাইনাস 11 সমান সমান কত? এবার বোঝা যাবো এলাকার ভাইয়েরা অঙ্ক কেমন পারে। জি 1400, মাশাআল্লাহ অঙ্কে খুব ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে 1431 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা সমাপ্ত হয়েছে। তাহলে এই 1431 বছর ধরে কোরআনে কারিমও এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এগুলাই। তাহলে সব তো পুরানা জিনিস, আমরা নতুন জিনিস পাবো কোথায়? এই জন্য নতুন কিছু শোনানোর, নতুন কিছু বয়ান করার সুযোগ আমাদের নাই। আবার আমরা বলি সবসময় যে আমরা সালাফি মানহাজ অনুসরণ করি, সালাফি মানহাজ ফলো করি। তো সালাফ মানে কি? সালাফ মানে পূর্বের, অতীতের। তাহলে আমরা তো অতীতের সাহাবাই কেরামকে, তাবেঈনকে, তাবে তাবেঈনকে, ওলামাই কেরামকে অনুসরণ করি। তাহলে তারা যেই পদ্ধতিতে, তারা যেইভাবে মানুষের সামনে বয়ান করেছেন, আলোচনা করেছেন, আমরা তো ওইটাই পদাঙ্ক অনুসরণ করি। তাহলে আমরা তো নতুন কিছু বলার, নতুন কিছু করার সুযোগ নাই। এই জন্য কথাও সব পুরানা, আলোচনাও সব পুরানা। ইনশাআল্লাহ অল্প সময় আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসের বিষয়বস্তু হবে ইবাদত। ক্লাসের বিষয়বস্তু কি? ইবাদত। আমি প্রতি বছর এক বছরের জুমার নামাজ হয় কয়টা? অনেক ভাই মনে হয় জানে না, এক বছরের জুমার নামাজ কয়টা হয়? 52টা। তাহলে এই 52টা খুতবা দিয়ে থাকি, বিষয়ভিত্তিক গবেষণামূলক 52টা খুতবা পেশ করি। এরপরে প্রতি বছরে 52টা তাফসির করি, কোরআনে কারিমের তাফসির। এটা কন্টিনিউ চলে প্রতি শুক্রবার বাদ মাগরিব, প্রতি বছর 52টা তাফসির। আর এই মাঠে ময়দানে প্রতি বছর 100টা ক্লাস নেই। তো 100টা ক্লাস 100টা বিষয়ের উপরে, আর ওই 52টা জুমার খুতবা 52টা বিষয়ের উপরে, আর তাফসির কোরআনে কারিমের বিভিন্ন সূরা ভিত্তিক। একবার কোরআনে কারিমের সম্পূর্ণ তাফসির শেষ হয়ে এখন দ্বিতীয়বারের 16 পারা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এক একটা ক্লাসে এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা হলো খুব সুন্দর মাঠে ময়দানের একটা মজার ক্লাস, যেখানে মুরব্বিরাও আছেন, যুবকেরাও আছে, কিশোরেরাও আছে, শিশুরাও আছে, ওলামায়ে কেরামও আছে, মা বোনেরাও আছে, বড় বড় শিক্ষিতও আছে, আবার লেখাপড়া জানেন না, নাম স্বাক্ষর করতে জানেন না, এরকম স্টুডেন্টও আছে, আলহামদুলিল্লাহ। কি চমৎকার একটা ক্লাস! এই ক্লাসটা যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে পুরা সমাজ, পুরা দেশ, সারা পৃথিবী সুন্দর হয়ে যায়। এই জন্যই কষ্ট করে, যত কষ্টই হোক, আমরা এই মাঠে ময়দানে এই ক্লাস নেওয়ার জন্য আসার চেষ্টা করে থাকি। আজকে আসতে 9 ঘন্টা সময় লাগছে, ঢাকা থেকে এখানে আসতে 9 ঘন্টা লাগছে। তাহলে 9 ঘন্টা সময় দিয়ে এইভাবে আসার উদ্দেশ্য হলো এই সুন্দর মজার ক্লাসে অংশগ্রহণ করা। তাহলে আজকের ক্লাসের বিষয় কি? তাহলে বিষয় ভুলে গেলে চলবে না, আবার ওয়াজ করতে করতে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে চলে গেলে হবে না। গন্তব্য ঠিক রাখতে হবে, বিষয় ঠিক রাখতে হবে, এই বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা করতে হবে। তাহলে বিষয় হবে ইবাদত। ইবাদত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মানুষের, প্রত্যেক বনি আদমের ইবাদত সম্পর্কে জানা অপরিহার্য একটি বিষয়। আমরা আলোচনা করব কয়েকটা বিষয়। একটা বিষয়, ইবাদত সম্পর্কে আমি কেন জানবো, জানার দরকারটা কেন? দুই নম্বর বিষয়, ইবাদতটা কি? তিন নম্বর বিষয়, ইবাদত কত প্রকার? চার নম্বর বিষয়, ইবাদতের রুকন কয়টি? পাঁচ নম্বর বিষয়,
এবাদত কবুল হওয়ার শর্তগুলো কি কি? ৬ নম্বর বিষয়, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতগুলো করতে গিয়ে আমরা শিরিক করে বসে থাকি, এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ এবাদত সম্পর্কে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি এবাদত সম্পর্কে জানার দরকারটা কি, এটা আমি জানবো কেন? যে কোনো জিনিস শেখার আগে আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা শিখলে আমার লাভ কি, কেন আমি শিখব। যখন এটা শিখার লাভ বুঝে আসবে তখন কিন্তু অনেক টাকা খরচ করিও আমি এটা শিখতে চাইব। দেখেন, মেডিকেলে পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অনেক সাবজেক্ট আছে, পড়ার জন্য অনেক টাকা খরচ করতেও রাজি। আবার মাদ্রাসায় দিলে একটা ছেলে মাসে ১০০ টাকা খরচ করতেও রাজি হয় না, কারণ জানে মাদ্রাসা মানে মনে করে ফ্রি, এখানে যাবে আসবে পড়বে লেখাপড়া করবে, টাকা পয়সা লাগবে না। কিন্তু ডাক্তার হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে বা অন্য অন্য সাবজেক্টে পড়তে গেলে অনেক টাকা পয়সা খরচ করতেও রাজি। কারণ কি, ওই সাবজেক্টগুলোতে পড়লে দেখে যে টাকা পয়সা ইনকাম করতে পারে, ভালো বাড়ি গাড়ি করতে পারে, মা বাবাকে অনেক কিছু দিতে পারে। মাদ্রাসায় পড়াইলে এই ছেলে নিজে খাইতে কষ্ট হয়, আবার কি আমাকে দিবে, মা বাবাকে দিবে, পরিবারকে দিবে, বাড়ি গাড়ি করবে, এই জন্য এর পিছনে টাকা খরচ করতে রাজি হয় না। তাহলে সে যেটার নগদ লাভটা বুঝছে সেটার জন্য টাকা খরচ করতে, শ্রম দিতে, সব কিছু করতে রাজি হয়। তাহলে আমি যেই বিষয়টা শিখবো জানবো সেটার সম্পর্কে আগে বুঝতে হবে যে এটা কেন জানা দরকার, এটার গুরুত্বটা কি। যদি গুরুত্ব বুঝে আসে তাহলে আমি এটা শেখার জন্য খুবই আগ্রহী হব। এই জন্য আমরা প্রথমে আলোচনা করব যে এবাদত সম্পর্কে জানার আমার দরকারটা কি। এবাদত সম্পর্কে জানার দরকার এই জন্য, এক নম্বর কারণ, সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা তো বাংলা আয়াত, ঠিক না? কোরআনে কারিম আরবি না বাংলা? তাহলে আয়াত এটা আরবি না বাংলা? আরবি। কিন্তু এটা এত বেশি আমরা আলোচনা করি, বারবার শুনি, বারবার বলি, এই জন্য আমাদের কাছে মনে হয় যে এটা বাংলার মতোই। এটার অর্থ কিন্তু বেশি ব্যাখ্যা করার দরকার নাই, মোটামুটি এখানে যারা আছেন সবাই জানেন এটার অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জাতের কথা বলছেন, এক নম্বরে বলছেন জিনের কথা, দুই নম্বরে বলছেন মানুষের কথা। আগে জিনের কথা বলছেন কেন, কি বলেন? জিনের কথা আগে কেন, আমরা না আগে, জিন আগে আসলো কেন? জিনের সৃষ্টি আগে, আমাদের সৃষ্টি পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জিনের কথা বলছেন, তারপরে আমাদের কথা বলছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমি জিন আর মানুষ এই দুইটা জাতিকে বানাইছি কেন? ইল্লা লিয়াবুদুন, অর্থ বলেন, ইল্লা লিয়াবুদুন কিসের জন্য? অর্থটা পূর্ণ হয় নাই এই জায়গায় গণ্ডগোল। মাশাআল্লাহ, এই জায়গায় বিশাল গণ্ডগোল। এই আয়াত শুনি, আয়াত বুঝি, কিন্তু আসল তাওহীদ বুঝি না। এটা কিন্তু তাওহীদের গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরবি যারা ব্যাকরণ বুঝেন, বালাগাত বুঝেন, তারা ভালো করে জানেন বাক্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ব্যবহার করছেন এটার অর্থের মধ্যে আসবে একমাত্র ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করার জন্য, খালি এবাদত করার জন্য না, একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য, এবাদতের জন্য আমি মানুষ এবং জিন বানাইছি। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কি জন্য? একমাত্র আল্লাহর এবাদত করার জন্য। দুনিয়ার জীবনে
বিশাল সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। বেশি বেশি দামি দামি উন্নত মানের খাবার খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। বেশি বেশি করে ঘুমানোর জন্য এসির মধ্যে আরামের মধ্যে বেশি বেশি করে ঘুম যাওয়ার জন্য বানান নাই। দুনিয়ার যত আরাম আয়েস এগুলো ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে মূল উদ্দেশ্য যেটি আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, এই জন্যই আমি মানুষ বানাইছি। তাহলে আমার আপনার এক নম্বর কাজ, মৌলিক কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মাবুদ হিসাবে ইবাদত করা। আমার আপনার কাজ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। তো ইবাদতে যদি না বুঝি কাজটা করব কি বলেন? আমার আপনার মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা, তো ইবাদতে যদি না বুঝি তো ইবাদত করব কি? এই জন্য তো আগে আমাকে ইবাদত বুঝতে হবে, আল্লাহ আমাকে কেন বানাইছেন ইবাদতের জন্য, তো ইবাদতটা কি এটা তো বুঝে নিতে হবে। আপনাকে চাকরি দেওয়া হইলো, আপনি এই পদে আপনাকে নিয়োগ দেওয়া হইলো, নিয়োগ দেওয়ার পরে আপনাকে বুঝে নিতে হবে আমার এই পোস্টের, আমার এই চেয়ারের, এই পদের কাজ কি, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, এটা বুঝে নেওয়া লাগবে। আপনাকে নিয়োগ দেওয়া হইলো, চাকরি দেওয়া হইলো, কিন্তু কাজ কি কাজ বুঝে নেন নাই, তাহলে আপনি ওই পদের ওই চেয়ারের অযোগ্য, ব্যর্থ, আপনি কাজও করতে পারবেন না। এখন আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইলেন ইবাদতের জন্য, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে ইবাদত কি। দুই নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের যেই দাওয়াত ছিল এই দাওয়াতটা ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মার নিকটে, প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল পাঠিয়েছি। এমন কোন জাতি, এমন কোন উম্মা দুনিয়াতে ছিল না, অতিবাহিত হয় নাই, যাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাই নাই। কতজন রাসূল পাঠাইছেন আল্লাহ পাক বলেন তো দেখি? আল্লাহ পাক কতজন নবী রাসূল পাঠাইছেন? আজকে মনে হয় অনেক ভাই মনে কষ্ট নিছে, কথাবার্তা বলতে রাজি নেই। জি, 1,24,000 মতান্তরে 2,24,000, মাশা আল্লাহ। জি, একেবারে এক লাফে 1,00,000, 1,24,000 মতান্তরে কত? 2,00,000। এমন মতান্তর যে মতান্তর 100, 200, 300, 400, 500 না, 1,00,000 কোথায়? 1,00,000 মতান্তর। এই 2,24,000 এই বর্ণনা সম্পূর্ণ মিথ্যা, এটা জাল হাদিস। 1,24,000-এর হাদিস আছে, কিন্তু এই হাদিসটাও সহি লিজাতিহি না, এটা হাসান পর্যায়ের হাদিস। এই জন্য আকীদা সাব্যস্ত হওয়ার জন্য, আকীদার জন্য যেই মানের হাদিস হওয়া দরকার, এটাও ওই মান পর্যন্ত, ওই পর্যায় পর্যন্ত পৌঁছে না। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুল এলেমদের মত, যে অগণিত অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআনে কারিমের কোনো সংখ্যা বর্ণনা করেন নাই। আল্লাহ পাক বলেন, যত জাতি, যত কাউম জমিনে ছিল, সকল কাউমের কাছে আমি নবী রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। এই নবী রাসূলরা দাওয়াত দিতেন কি? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ও দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত,
তাগুত পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুত ছেড়ে দাও। সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত। আল্লাহ পাক কোরআনে কারিমের নাম ধরে ধরে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره والى ثمود اخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره والى مدين اخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره نوح عليه السلام ابراهيم عليه السلام সালে আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সকল নবী তার কওমকে তার জাতিকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি, ওই মাবুদের ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদের দাওয়াত আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তাহলে আমি যদি ইবাদত সম্পর্কে জানি বুঝি, তাহলে আমি নবীওয়ালা দাওয়াত বুঝলাম। যদি ইবাদত সম্পর্কে না জানি, তো সমস্ত নবীদের যেই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে সে দাওয়াতে বুঝি নেই। এই জন্য আমাকে ইবাদত সম্পর্কে জানতেই হবে। তিন নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম যে নির্দেশটা দিয়েছেন, কোরআনে কারীমের প্রথম যে নির্দেশ, এই নির্দেশটা আল্লাহর ইবাদতের নির্দেশ। সুবহানাল্লাহ। কিসের নির্দেশ? আরে কথা কয় না, এই এলাকায় মানে কথা বলা নিষেধ, ওয়াজ মাহফিলে কথা বলা নিষেধ নাকি? তা জিজ্ঞাসা করলে কথা বলেন না। আল্লাহ পাকের প্রথম নির্দেশটা কিসের নির্দেশ? আল্লাহর ইবাদতের নির্দেশ। কেমনে? কোরআনে কারীমের প্রথম থেকে তেলাওয়াত করতে করতে আসেন, প্রথম সূরা কি? সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মধ্যে কোন নির্দেশ আছে কিনা? কি নির্দেশ আছে? আছে কো? এবার বেজালে পড়ছেন, বলেন দেখি কি নির্দেশ আছে। সূরা আল ফাতিহার মধ্যে কোনো নির্দেশ নাই, সরাসরি কোনো অর্ডার নাই, সরাসরি কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এখানে নাই। আচ্ছা, এরপরে কোন সূরা? সূরা আল বাকারা। সূরা আল বাকারা তেলাওয়াত শুরু করেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন। তেলাওয়াত করতে করতে বিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যান, আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দেশ আমাকে আপনাকে দেন নাই, কোন নির্দেশ নাই, অর্ডার নাই, কমান্ড নাই। এখানে শুধু আল্লাহ পাক মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করছেন, কাফেরদের গুণাবলী বর্ণনা করছেন, মুনাফেকদের গুণাবলী বর্ণনা করছেন, মুনাফেকদের ব্যাপারে কিছু দৃষ্টান্ত মাসাল আল্লাহ পাক উপস্থাপন করছেন, কিন্তু কোনো নির্দেশ দেন নাই। প্রথম নির্দেশটা হলো সূরা আল বাকারার একুশ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটা শুধু ইমানদারদেরকে না, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, সব মানুষ। তাহলে কোরআন শুধু মুসলিমের জন্য, মুমিনের জন্য না, কোরআন সমগ্র মানবতার জন্য। আর ওই মানবতার পরিবারের আমি একটা ক্ষুদ্র অংশ। আল্লাহ পাক যত জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিছেন, কাদেরকে ডাক দিছেন? আমাকে। বলবেন কাকে ডাক দিছেন? আল্লাহ পাক যত জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, কাকে ডাক দিছেন? কারণ আমি কি ইনসানের ভিতরে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে ডাক দিছেন? আমাকে। আমরা মনে করি আপনাদের সবাইকে ডাক দিছে, আমাকে দে নাই। আমাদের অবস্থাটা এরকম যে কোরআনের যত নির্দেশ আছে এগুলো সব আপনাদের জন্য, আমার জন্য না। মানে আমি প্রথমে নিজের জন্য ভাবতে পারি না, নিজের জন্য মনে করি না। আল্লাহ কাকে ডাক দিছে? কয় মানুষদেরকে, মানে সবাইরে ডাকছে, আমাকে না।
মানে এই নির্দেশটা আল্লাহর সবাই পালন করবে, আমার দরকার নাই। আমাদের অবস্থাটা এরকম। এই জন্য আল্লাহ পাক যত জায়গায় নির্দেশ দিছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল ইনসান, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন, কথাটা আমাকে বলছেন, কারণ আমিও সমগ্র মানবতার একটা অংশ, আমি সমস্ত মুমিনদের মধ্য থেকে আমিও একজন মুমিন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাকের আহ্বান, আল্লাহ পাকের ডাক, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, ডাকটা দিয়ে কি বলছেন? উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের ইবাদত করো। তাহলে কোরআনে কারিমের প্রথম অর্ডার, প্রথম নির্দেশটা হলো আল্লাহর ইবাদতের। তাহলে আমি ওই মানুষ, ওই মানুষদের মধ্য থেকে একজন মানুষ, আমাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে ইবাদত কাকে বলে, কারণ আমার আল্লাহ প্রথম নির্দেশটা দিয়েছেন আমার আল্লাহর ইবাদতের। তাহলে আমি যদি ইবাদতে না বুঝি তো আমার পুরো জিন্দেগী ব্যথা, কারণ আমাকে বানানোই হয়েছে ইবাদতের জন্য, আল্লাহ পাক আমাকে নির্দেশও দিয়েছেন প্রথম ইবাদতের। তাহলে আমাকে প্রথম জানতে হবে ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে, ইবাদত করব কার, ইবাদত কিভাবে করব, কার পদ্ধতিতে করব, এইগুলা জানা আমার উপরে ফরজে আইন। এগুলা না জানলে তার কোনো এলেমে নাই, সে দুনিয়ার সব শিখে ফেলতে পারে, বড় বড় পিএইচডি ডিগ্রি 100টা নিতে পারে, কিন্তু সে জাহেল। সে কি? কোরআন হাদিসের ভাষায় জাহেল। আবু জাহেলের জ্ঞান কম ছিল নাকি? আবু জাহেলের জ্ঞান কম ছিল? আবু জাহেলকে চিনেন? আল্লাহু আকবার। আবু জাহেল বাইতুল্লাহর সভাপতি, মসজিদে হারামের বাইতুল্লাহর সভাপতি সাহেব, বাংলাদেশের এই বর্ষাপাড়ায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে ফজিলত, সেই যে মসজিদের সভাপতি আবু জাহেল, সেই মসজিদে নামাজ পড়লে ওই 1 রাকাত পড়লে এখানকার 1 লক্ষ রাকাতের চাইতে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। তাহলে এই এলাকার 1 লক্ষ মসজিদের সভাপতির চাইতে বেশি পাওয়ারফুল, কি বলেন? এইরকম বাইতুল্লাহর, এইরকম মসজিদে হারামের সভাপতি আবু জাহেল। প্রতি বছর হাজার হাজার হাজিদেরকে পানি পান করানো, হাজিদেরকে খাওয়ানো, হাজিদের হজের ব্যবস্থাপনা, হাজিদের খেদমত, এগুলো আবু জাহেল ব্যবস্থাপনা করছে। এগুলো কি কম কম ইবাদত, কম কাজ, বিশাল খেদমত। সারা দুনিয়ার মানুষ বুদ্ধির দরকার হইলে আবু জাহেলের কাছে আসতো বুদ্ধি নেওয়ার জন্য। পৃথিবীর বড় বড় বিচক্ষণ ব্যক্তিদের, বুদ্ধিমান ব্যক্তিদের মধ্য থেকে একজন বুদ্ধিজীবী আবু জাহেল, কিন্তু তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জি, আবু জাহেল। জাহেলের লিডার, জাহেলের নেতা, জাহেলের সর্দার। তাহলে হে জাহেল হইল কেমনে? হে তো অনেক বড় জ্ঞানী। ওই জ্ঞান বস্তায় বস্তায় থাকতে পারে, ডিগ্রি কেজিতে কেজিতে মনে মনে ডিগ্রি থাকতে পারে, কিন্তু যেই লোক এবাদত কাকে বলে শিখে নাই, এবাদত কার জন্য করবে সেটা শিখে নাই, এবাদত কিভাবে করবে সেটা শিখে নাই, এবাদত কার পদ্ধতিতে করবে এটা শিখে নাই, সে যত জ্ঞান অর্জন করুক না কেন সে জাহেল। ওটা এলেম না। এলেম হতে হইলে শর্ত হলো এবাদত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, কারণ তাকে আল্লাহ বানাইছেন এবাদতের জন্য, অথচ সে এবাদতে জানে না, তা শিখলো এটা কি দুনিয়াতে? সে এই জন্য এবাদত সম্পর্কে জানা প্রত্যেক মুমিনের উপরে ফরজে আইন। আচ্ছা, 3 নম্বর কথা বলছি যে কোরআনের প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দাওয়াত, ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحوا. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিলেন, কারণ আল্লাহ রাসূল মক্কার জন্য রাসূল না, শুধু মদিনার জন্য রাসূল না, শুধু আরবের জন্য রাসূল না, সমগ্র আলমের জন্য, সমগ্র জগতের জন্য তিনি রাসূল, মঙ্গল গ্রহেরও তিনি রাসূল,
চাঁদেরও তিনি রাসূল, আল্লাহর জমিন যতদূর বিস্তৃত ততদূর তার নবুয়ত রেসালত বিস্তৃত। এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ডাকটা দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বললে তোমাদের লাভটা কি? তুফলিহু, তোমরা দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে। সুবহানাল্লাহ, তোমাদের সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা সমগ্র সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা চাবি, এমন একটা মেফতাহ, এই চাবিটা দুনিয়ার সমস্ত সফলতার চাবিও এখানে, আখেরাতের সকল সফলতার চাবিও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সকল মানুষকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন পৃথিবীতে মুসলিমগণ মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহকে শক্ত করে ধরেছিল, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তলে সমবেত ছিল, ততদিন সমগ্র পৃথিবীর নেতৃত্ব ছিল মুসলিম উম্মার হাতে। মুসলিম উম্মার ভয়ে মুশরিক কুফার থরথর করে কাঁপত। যখনই মুসলিম উম্মা লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শিথিল হয়ে গেছে, ততই মুসলিম উম্মার উপরে বিপদ আপদ গজব মুসিবত একের পর এক আসতে আছে। আজ এমন পর্যায়ে গেছে মুসলিম উম্মা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থও জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই ভুলে গেছে, কিসের লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা একটু আপনারা কষ্ট করে বলেন তো দেখি। আল্লাহ ছাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন ভাইদেরকে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন। কেউ বলবে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কিছুর থেকে কিছু হয় না, যা হয় কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। এই অর্থটা হলো জাবরিয়াদের অর্থ। জাবরিয়া একটা মতবাদ ছিল, নাম শুনছেন না? জাবরিয়া একটা বাতিল মতবাদ। ওই জাবরিয়ারা বলতো যে শোনো, মানুষ হলো একটা পাথরের মতো, মানুষ একটা কাল জমুত, মানুষ একটা পাথরের টুকরার মতো, মানুষের করার কোনো ক্ষমতা নাই, এখতিয়ার নাই, যা করে মানুষ সব আল্লাহর ইচ্ছা করে। মানুষ গুনাহ করে এটাও আল্লাহর ইচ্ছা করে, নাউজুবিল্লাহ, মানুষের কোনো এখতিয়ার নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষ হলো পুতুল, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? পুতুলের কোনো দোষ নাই, মানুষ হলো পুতুল। এখন যদি বলি কালেমার অর্থ হলো কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়, তাহলে আমি গুনাহ করি এটাও কি আল্লাহর থেকে হয় নাকি? নাউজুবিল্লাহ, এটা কালেমার সঠিক অর্থ না। মুসলিম উম্মা আজকে কালেমার সঠিক অর্থ ভুলে গেছে। আবার কাউকে জিজ্ঞাসা করেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। অর্থাৎ এটার আরবি হলো লা হাকিমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এটা কালেমার সঠিক অর্থ না, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ না। আবার কেউ কেউ বলে লা খেলাফাতা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো খেলাফত নাই, এটাও কালেমার সঠিক অর্থ না। কালেমার সঠিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা মুখস্থ করে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা, বলেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মা'বুদ নাই। এটাই হলো কালেমার অর্থ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই। যদি বলি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, কথাটা সম্পূর্ণ হয় নাই, কথাটা সঠিক হয় নাই। আল্লাহ ছাড়া মা'বুদ নাই আপনাকে কে বলল?
আমরা তো দেখি আল্লাহ ছাড়া অসংখ্য অগণিত মাবুদ আছে, আছে নে আপনাদের দিকে নাই? মাবুদ কাকে বলে? যার এবাদত করা হয় তাকেই বলে মাবুদ, যার এবাদত করা হয় তাকে বলা হয় কি মাবুদ। দুনিয়ার অসংখ্য মানুষ দেখবেন গাছের এবাদত করে, গাছের এবাদত দেখছেন, তুলসী গাছের এবাদত করে, বিভিন্ন রকমের গাছের এবাদত করা হয়, ওই গাছটা এক একটা মাবুদ। তাহলে সমাজে কত হাজার হাজার মাবুদ আছে, কত মানুষ দেখবেন গরুর এবাদত করে, গরুর গরুর এবাদত করে, দেখছেন না গরুর এবাদত করা হয়। তাহলে গরুর এবাদত করলেও ওই গরুকে মাবুদ বানানো হয়, গরু একটা মাবুদ। কত মানুষ আছে বাংলার জমিনে কবরের এবাদত করে, কবর পূজা করে, কবরে সেজদা দেয়, কবরে মান্নত করে, কবর ধরে চুমা দেয়, কবরের কাছে সাহায্য চায়, এরকম আছে কি নাই আপনাদের দিকে? নাই। তাহলে এই কবরকে একটা মাবুদ বানানো হলো, কবরও তো মাবুদ। তাহলে হাজার হাজার কবর মাবুদ, হাজার হাজার গাছ মাবুদ, হাজার হাজার পশু মাবুদ, হাজার হাজার পাখি মাবুদ, হাজার হাজার মানুষ আছে মাবুদ। এমনকি বর্তমানে খাটেরও পূজা হয়, খাট পূজাও হয় বাংলাদেশে, বাংলাদেশে এখন খাট পূজাও আছে, খাটের এবাদতও আছে। কে আপনারা দেখেন নাই? ফেসবুকে ইউটিউবে এখন দেখা যায়, ফেসবুক হওয়ার কারণে এখন আর কোনো কিছু গোপন নাই, এখন বাংলাদেশে খাটের পূজাও হয়। খাটকে সাজায় রেখে বাবা যে খাটে শুইতেন ওই খাটের পূজা, ওই খাটের এবাদত করা হয়, খাট পূজাও শুরু হয়েছে। তাহলে খাটও তো একটা মাবুদ, কি বলেন? খাটের যদি এবাদত হয় খাট মাবুদ না? তাহলে কবরও মাবুদ, খাটও মাবুদ, এরকম কত জিনিস মাবুদ। আর আমি কই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা মিলে নাই, আল্লাহ ছাড়া মাবুদ তো আরো হাজার হাজার। তাহলে এই জন্য কালেমার অর্থ হল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে এগুলা সব হলো বাতিল মাবুদ, এগুলা সব হলো নকল মাবুদ, এগুলা সব হলো অযোগ্য মাবুদ, এগুলা সব হলো দুই নম্বর মাবুদ। একমাত্র মাবুদ হওয়ার যোগ্য, একমাত্র মাবুদ হলেন হক মাবুদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্য আর আসমানে জমিনে কোথাও আর দ্বিতীয় কেউ নাই, একমাত্র আল্লাহ হলেন সত্যিকারের মাবুদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোন বাতিল মাবুদের ইবাদত আমি করব না। আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ হলো সমস্ত বাতিল মাবুদের আমি লাথি মেরে ফেলে দিলাম, কোন মাবুদের আল্লাহ ছাড়া ইবাদত করব না। তাহলে আপনি যদি ইবাদত না বুঝেন, দেখা যাবে যে বাতিল মাবুদের ইবাদত করি বসে থাকবেন, আপনি টেরও পাবেন না, কারণ আপনি ইবাদতে বুঝেন না। বাংলাদেশে এই বাংলার জমিনে যত মানুষ শিরিক করে, কুফরি করে, অধিকাংশ 99% মানুষ এবাদত না বোঝার কারণে করে। তারা মনে করতেছে শিরিকটা এবাদত, শিরিকটাকে তারা এবাদত মনে করে করতেছে, এটাকে শিরিক মনে করে করতেছে না, কারণ তারা এবাদত বুঝে নাই। এবাদত যদি বুঝতো, এবাদত যদি স্পষ্ট থাকতো, তাহলে তারা কখনো শিরিক করতো না। যে লোকটা দেখবেন শিরিক করতেছে সেও জানে যে শিরিক করা বড় ধরনের গুনাহ, কিন্তু সে নিজে শিরিক করতেছে, কারণ তার কাছে কোনটা এবাদত কোনটা শিরিক এটা স্পষ্ট নাই। তাহলে আমরা বুঝলাম এবাদত সম্পর্কে জানা দরকার আছে কি নাই? অবশ্যই আছে, ফরজে আইন।